আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে সান একাডেমির আরও একটি ক্লাসে স্বাগত। আজকে আমরা শিখব ছোট হাতের ABC কীভাবে লিখতে হয়, ঠিক আছে? তবে এর আগে আমরা শিখেছিলাম ABC পড়তে এবং বড় হাতের ABC কীভাবে লিখতে হয়। তা আপনারা দয়া করে যদি কারো ওখানে ইনকমপ্লিট থেকে থাকে, কাজটা যদি অসম্পূর্ণ থেকে থাকে, দয়া করে ওই কাজগুলো আগে করবেন, তারপরে ছোট হাতের ABCটা শিখবে, কেমন? আর যদি শিখে থাকেন ওয়েলকাম। তো চলুন আজকের লেখা শুরু করি, কেমন? আসলে বড় হাতের ABC লেখাটা যদিও যথেষ্ট সহজ, কারণ ওখানে মানে কোন ঘরে লিখব এটা চিন্তা করা লাগে না, সবগুলো বর্ণ একই ঘরে লেখা। কিন্তু ছোট হাতের ABC লিখতে গেলে কিন্তু ওই সহজ ভাবটা আর থাকে না, কারণ ছোট হাতের ABC এক একটা এক এক ঘরকে অনুসরণ করে লেখা হয়, তবে বেশিরভাগ অক্ষর মাঝখানের ঘরটাকে ফলো করে। তো যাই হোক, আমরা চলুন এ থেকে জেড পর্যন্ত কোন বর্ণটা কোন ঘরে কিভাবে লিখব আজকে এই বিষয়টা একটু ভালোভাবে দেখি, ওকে? চলেন। তো এ আপনার কাজ হচ্ছে মাঝখানের ঘরটাতে, উপরের এই ঘরেও না নিচের এই ঘরেও না, মাঝখানের ঘরে আপনি আগে এইভাবে একটা শূন্যের মতো দিয়ে এই উপর পর্যন্ত হাতটাকে নিয়ে যান, ঠিক আছে? ওই ওখান থেকে আবার কলমটাকে নিচের দিকে এইভাবে টেনে একটা দাগ দিয়ে এ হয়ে গেল। বি, আপনি একদম উপরের ঘর থেকে অর্থাৎ এই জায়গা থেকে মাঝখানের এই দাগটা পর্যন্ত, নিচে না কিন্তু মাঝখানের এই দাগ পর্যন্ত আপনি একটা সোজা দাগ দেবেন, দিলাম। তারপর তার বামে নয় ডান পাশে সুন্দর করে এইভাবে একটা রাউন্ড দিয়ে দিলেন, কি হয়ে গেল? বি হয়ে গেল। এরপর সি, দেখেন আপনি আগে এখানে একটা ছোট্ট করে বিন্দুর মতো দেবেন। আমরা বড় হাতের ছি যখন লিখছি তখন এ তিনও দাগ মানে উপরের দুই ঘর জুড়ে লিখছিলাম, কিন্তু ছোট হাতের ছিটা হচ্ছে শুধু এই মাঝখানের ঘরটাতে লিখতে হবে। তো এই জন্য আপনি এখানে একটা বিন্দুর মতো আগে দিবেন, দিয়ে এটাকে ঘুরিয়ে সুন্দর করে এই ছেড়ে দিবেন, বাস ছি হয়ে গেল। সি এর পরে কে? ডি। চলে, তো ডি এর কাজ হচ্ছে ওই বি এর মতোই আগে একটা সোজা দাগ দিলাম। বি ছিল ডান পাশে এই অর্ধবৃত্ত আর ডি এর হইল বাম পাশে, হয়ে গেল ডি। ওকে, ঠিক আছে, তাহলে এ বি সি ডির পরে আসতেছে ই। এই সি লিখা আর ই লিখা প্রায় একই রকম, তাই সি এবং ই এর মধ্যে ডিফারটা হচ্ছে সি এর মাথাটা কিন্তু একদমই ছোট্ট, ঠিক তো? কিন্তু ই এর মাথাটা এরকম ছোট না, ই এর মাথাটা হয় বড়। তো সেটা কিভাবে লিখতে হয় দেখেন, আপনি আগে এই মাঝখানের যে ঘরটা আছে সেখানে এইভাবে একটা দাগটা, এই দাগটা থেকে এর মাথা থেকে এইভাবে ঘুরিয়ে আপনি এই রাউন্ড করে এনে এই ছেড়ে দেন, কি হয়ে গেল? ই হয়ে গেল। তাহলে সি এবং ই এর মধ্যে ডিফারটা কি? ডিফারটা হচ্ছে দেখেন, এই ই এর মাথাটা এই থেকে ধরে এই পর্যন্ত অনেক মোটা, কিন্তু সি এর মাথা কিন্তু এখান থেকে এখানে মিলে নেই, এই ছোট্ট করে শুধু মাথাটা দিয়ে সি লিখা হয়, আর ই হচ্ছে মাথাটা এই থেকে এ পর্যন্ত অনেক বড়, খেয়াল করছেন? এই হইল ডিফার, এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। এরপরে হচ্ছে এফ, ছোট হাতের এফ দুইভাবেই লিখা যায়, দুইভাবেই মানুষ লিখে, তবে সবচেয়ে সহজ যেটা আমি আপনাকে সেটাই দেখাচ্ছি। আমরা বাংলায় যেমন করে রশ্মিকার লিখি দেখেন, অর্থাৎ সোজা একটা দাগ এভাবে টানলেন, ঠিক আছে, টেনে এই দাগটাকে রশ্মিকারের মতো আপনি এইভাবে একটু বাঁকা করে দিয়ে মাঝখানে এইভাবে একটা দাগ টেনে দেন, কি হয়ে গেল? এফ হয়ে গেল। ওকে ফাইন। এফ এর পরে হচ্ছে জি, এই জি লেখাটা একটু ডিফিকাল্ট, অনেকেই এটা ভালোভাবে লিখতে জানে না, আমরা একটু চেষ্টা করি কীভাবে ভালো করা যায়। দেখেন জি লেখাটা হবে নিচের দুই ঘরে, ঠিক আছে, উপরের ঘরটা ফাঁকা থাকবে, নিচের এই দুই ঘরে নিয়ে কীভাবে লেখা হবে দেখেন, আগে এখান থেকে শুরু করবেন, এখান থেকে কলমটা লাগিয়ে উপরের দিক থেকে রাউন্ড করে আনবেন, এই দেখেন
এই থেকে উপরে ঘূর্ণা দিয়ে আমি এই নিলাম, কেমন? এবার এই যে এখানে গিয়ে যে কলমটা বাজলো, এখান থেকে আপনি সোজা টেনে নিচের দিকে এনে এই নিচ থেকে আবার রাউন্ড দিয়ে এখানে নিয়ে মিলিয়ে দেবেন। কি হয়ে গেল? জি হয়ে গেল। হয়তো অনেক সুন্দর হয় না, আরো সুন্দর করা যায়, তবে মেথড কিন্তু এটাই। তো জি এর পরের বর্ণ হচ্ছে আমাদের এইচ, একদম সোজা বর্ণ। আপনি উপর থেকে একটা সোজা দাগ সুন্দর করে আগে টেনে দেবেন, তারপরে এর মাঝখান থেকে অর্থাৎ এই জায়গাটা থেকে আপনি কি করবেন, এখান থেকে একটু রাউন্ড দিয়ে ঘুরিয়ে এই দাগটা নিচে এনে ছেড়ে দেবেন। এইচ হয়ে গেল। এইচ এর পরে সহজ বর্ণ আই, শুধু একটা সোজা দাগ এবং তার মাথায় একটা বিন্দু। কি হয়ে গেল? আই হয়ে গেল। ঠিক আছে, আয়ের পরে আমাদের বর্ণ হচ্ছে জে। আমরা বড় হাতের জেটা ঠিক যেভাবে লিখছি ছোট হাতের জে একই রকম, তবে ঘর একটু ডিফারেন্স আছে। আমরা বড় হাতের জে লিখছিলাম এখানকার উপরের দুই ঘর জুড়ে, কিন্তু ছোট হাতের জে হবে নিচের দুই ঘর জুড়ে। দেখেন, আপনি সোজা এখান থেকে ধরে নিচে নিয়ে রাউন্ড করে উপরের দিকে এভাবে উঠিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আরেকটা ব্যাপার এখানে খেয়াল করেন, আমরা বড় হাতের জে যখন লিখছি তখন এইখানে একটা সোজা দাগ দিয়েছিলাম, কিন্তু ছোট হাতের জে লিখার সময় ওই দাগটা হবে না, আপনি এটার উপর এবার একটা বিন্দু দিয়ে দেন। বাস, ওকে, কি হয়ে গেল? জে হয়ে গেল। জে এর পরে আমাদের বর্ণ হচ্ছে কে। একদম বড় হাতের কে যেমন ছোট হাতের কেও তেমনই একটু ডিফার আছে। কি ডিফার খেয়াল করেন, আগে সুন্দর করে সোজা একটা দাগ দেওয়ার পর এটার এই মাঝখানের গড় থেকে আপনি অ্যাঙ্গেল এই দাগটা টেনে আনবেন, তারপর সেটার মাঝ বরাবর থেকে মানে এখান থেকে নিচের অংশটা। কি হয়ে গেল? কেউ হয়ে গেল, একদম বড় হাতের মতোই, তবে বড় হাতের কেটার এই দাগটা আসে উপর থেকে এখান থেকে। ঠিক আছে, যেটা আমরা ছোট হাতের বেলায় দিছি মাঝখান থেকে, এটুকুই ডিফারেন্স, আর তেমন কোনো কিছুই নেই। তো কে এর পরে আমাদের বর্ণ হচ্ছে কে। এল, একটা সোজা দাগ, একটা সোজা দাগ আর কিচ্ছু নাই। হ্যাঁ, এটাও কিন্তু নাই। আচ্ছা, এই সোজা দাগটা দিলেই কি হয়ে গেল? এল হয়ে গেল। ওকে, এল এর পরে কি? এম, ছোট হাতের এম কিন্তু দেখতে অনেক সুন্দর হয় যদি সুন্দর করে লিখা যায়। দেখেন সেটা কিভাবে লিখা হয়, একদম মাঝখানের ঘরে, উপরেও না নিচেও না, মাঝখানের এই ঘরটা জুড়ে আপনি দেখেন প্রথমে এইভাবে একটা দাগ টেনে নিচে নেবেন, নিচ থেকে ওখান থেকে আবার উপর থেকে রাউন্ড দিয়ে এইভাবে আবার সেটাকে রাউন্ড দিয়ে উপর থেকে নিচে। ওকে, দিস ইজ এম। সুন্দর, ট্রাই করবেন, সুন্দর হয়ে যাবে। এম এর পরে হচ্ছে এন, ওই একই পেসের উপরে এইভাবে একটু খেয়াল করি, সুন্দর করি এখান থেকে শুরু করে নিচে, নিচ থেকে কলমটাকে ঘুরি উপরে, উপর থেকে আবার নিচে এনে ছেড়ে দেন। কি হয়ে গেল? এন, এন এর পরে ও, বড় হাতের ও ঠিক যেমন ছোট হাতের ও কিন্তু তেমন, ডিফারেন্স হচ্ছে শুধু ঘরে। আমরা বড় হাতের এ লিখছিলাম উপরের এই দুই ঘর জুড়ে, কিন্তু ছোট হাতের এ হবে শুধুমাত্র মাঝখানের ঘরটা জুড়ে। ওকে, দিস ইজ ও। ও এর পরে আছে কে? পি, বড় হাতের পি দেখতে যেমন ছোট হাতের পিও কিন্তু দেখতে একই রকম, ডিফারেন্স ঘরে। বড় হাতের পি লিখছিলাম আমরা উপরের ঘর জুড়ে, কিন্তু ছোট হাতের ঘর হবে নিচের দুই ঘর জুড়ে। দেখেন, অর্থাৎ এই মিডল থেকে এই শেষ পর্যন্ত আপনি একটা দাগ টানেন। ঠিক আছে, এবার উপরের ঘরটাকে জুড়ে এইভাবে একটা অর্ধ বৃত্ত করে দেন। বাস, পি হয়ে গেল। পি এর পরে কে? কিউ, কিউ কিন্তু অবশ্য বড় হাতের কিউর সাথে মিল নেই, কিউটা হচ্ছে এই লেখাটা ঠিক উল্টা, অর্থাৎ একটা সোজা দাগ দেবেন, দেওয়ার পর এটার তো ডান দিকে আপনি বৃত্ত আকার দিচ্ছেন, ওটা হচ্ছে বাম দিকে এভাবে একটা অর্ধবৃত্ত দিয়ে দেবেন আর এখানে একটু টেনে দেবেন। ব্যাস, কি হয়ে গেল? কিউ হয়ে গেল। ঠিক আছে, কিউ এর পরে আমাদের বর্ণ হচ্ছে আর। ছোট হাতের আর কিভাবে লিখে? খুব ইজি, আপনি ঠিক এই যে আয়ের মতো করি একটা দাগ দেন,
মাঝখানের ঘরে কেমন একটা সোজা দাগ দেবেন, আর তারপর এটার এখান থেকে একটু রাউন্ড করে এইভাবে একটা দাগ দেবেন। কি হয়ে গেল? আর হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। আর এর পরে আমাদের বর্ণ হচ্ছে এস। এই জিনিসটা একটু ভালোভাবে শিখতে হবে। এসটা হচ্ছে ঠিক মাঝখানের ঘরে। আপনি আগে এটার এইভাবে একটা দাগ টানবেন, মানে এখান থেকে কলমটা ধরে উপরের দিকে একটা দাগ টেনে নিয়ে এই দাগের মাথা থেকে কলমটাকে পেঁচিয়ে আপনি এখানে এনে শেষ করে দেবেন। ওকে, দিস ইজ এস হয়ে গেল কিন্তু। আচ্ছা, এস এর পরে হচ্ছে টি। টিটা হচ্ছে আপনি জাস্ট একটা সোজা দাগ উপর থেকে নিচের এই ঘর পর্যন্ত, তারপর এর ঠিক মাথায় না, মাথা থেকে নেমে মানে তার গলা বরাবর পর্যন্ত এইভাবে একটা দাগ টেনে দেবেন। কি হয়ে গেল? টি হয়ে গেল, একদম সহজ। টি এর পরের বর্ণ হচ্ছে আমাদের ইউ। হ্যাঁ, এস টি ইউ। ইউ বর্ণটা হচ্ছে, দেখেন আপনি উপরের মানে এই ঘর থেকে একদম ঠিক মাঝখানের ঘরের উপরের এই দাগ থেকে আপনি শুরু করে নিচে নিয়ে একটু রাউন্ড করে নিচের দিকে নেবেন। হ্যাঁ, তো এখান থেকে সোজা উপরের দিকে নিয়ে এইভাবে ছেড়ে দেবেন। ঠিক আছে, ইউ হয়ে গেল। ইউ এর পরের বর্ণ হচ্ছে আমাদের বি। বড় হাতের বি এর মতোই, তবে আপনি ঠিক মাঝখানের ঘরে লিখবেন। কোথায় লিখতে হবে? মাঝ বরাবর। বি, বি এর পরে হচ্ছে ডব্লিউ। বি লিখতে জানলে ডব্লিউটা অটোমেটিক্যালি হয়ে যায়, আর সেটা লিখবেন মাঝখানের ঘরে। এই হচ্ছে ডব্লিউ। অর্থাৎ প্রথমে উপর থেকে নিচে, নিচ থেকে আবার উপরে, আবার নিচে এবং আবার উপরে। কি হয়ে গেল? ডব্লিউ হয়ে গেল। ওকে, ডব্লিউর পরের বর্ণটা হচ্ছে এক্স। কীভাবে? আমরা এই থেকে এই নিয়ে সেখান থেকে ডাক্তার উপরের দিকে নিয়ে সেখান থেকে নিচের দিকে। ওকে, আর যদি একান্ত আপনি এভাবে লিখতে নাই পারেন, তাহলে আমরা বড় হাতের এক্সটা ঠিক যেভাবে লিখছিলাম এখানেও একইভাবে লিখবেন, মানে একটা ক্রস চিহ্নের মতো দিলেই এক্স হয়ে গেল। তবে ছোট হাতের এক্সটা হয়ে দিব কোথায়? ঠিক মাঝখানের ঘরে, ছোট আকৃতি। ওকে, এক্সের পরে আমাদের বর্ণ হচ্ছে ওয়াই। তো আমাদের এই ছোট হাতের ওয়াই লেখাটাও কিন্তু ইজি, আপনি এইভাবেই লিখতে পারেন, একদম সহজ। যেটা আপনি মাঝখানের ঘরের এই থেকে অ্যাঙ্গেল একটা দাগ দেন। ঠিক আছে, দাগ দেওয়ার পর এটার এই মাথা বরাবর এখান থেকে মানে মিডলের ঘরের এই উপরের দাগ থেকে সুন্দর করে নিচের দিকে টেনে এইভাবে রাউন্ড করে দেন। কি হয়ে গেল? ওয়াই হয়ে গেল। ওয়াইয়ের পরের বর্ণ হচ্ছে জেড। বড় হাতের জেড ঠিক যেমন ছোট হাতের জেডও একই রকম, ডিফার শুধু বড় হাতের জেড লিখছিলাম আমরা উপরের এই দুই ঘর জুড়ে, কিন্তু ছোট হাতের জেড হবে শুধু মাঝখানের ঘরটাতে। বোঝা গেল? আচ্ছা, তো দেখেন আপনি ঠিক এখান থেকে একটা দাগ প্রথমে ওদিকে নিলেন, ওদিক থেকে আবার নিচ পর্যন্ত এলো, সেখান থেকে আবার ডান দিকে বাড়িয়ে দিলেন এবং মাঝখানটা একটু কেটে দিলেন। বাস, সুন্দর জেড। ওকে, তাহলে ফ্রেন্ডস, আমরা এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের লেখাগুলো কিন্তু আজকে দেখলাম। আপনার কাজ হচ্ছে একটা একটা করে সুন্দর করে এই লেখাগুলো কমপ্লিট করা। খুব জটিল না, আপনার কাছে প্রথমত কষ্ট মনে হইতে পারে, কিন্তু যখন দেখবেন একটা একটা করে হয়ে যাচ্ছে, তখন দেখবেন নিজের কাছে অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমিও পারতেছি। ঠিক আছে, তো একটু কষ্ট করে হলেও শিখবেন, শিখার মধ্যে একটা আনন্দ আছে। তো আপনারা এ থেকে জেড পর্যন্ত যদি পড়তে জানেন, বড় হাতের ছোট হাতের লেখাগুলো যদি করতে জানেন, তাহলে আমাদের ইংরেজির পরবর্তী যে স্টেপগুলো, পরবর্তী যে কাজগুলো, ইনশাল্লাহ আপনারা সেটা আরও ভালোভাবেই পারবেন। তো আমি আশা করব আপনারা এই কাজগুলোতে কেউ গাফিলতি না রেখে সম্পূর্ণ কাজগুলো ইনশাল্লাহ আপ টু ডেট করে ফেলবেন, শিখে ফেলবেন। আমরা ইংরেজির তাহলে পরবর্তী ক্লাসগুলো আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাতে পারবো, দিতে পারবো, আপনারাও গ্রহণ করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো শেষ করছি। তবে যাওয়ার আগে কথা হচ্ছে, যদি ভালো লাগে প্লিজ লাইক, কোনো কথা থাকলে কমেন্টস, আর নতুন হয়ে থাকলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়। ওকে, আল্লাহ হাফেজ।